পরিবহন খণ্ডত অসম সরকারে দ্বিতীয় বৃহত্তম সকাহ আগবাইছে আর যি বাণিজ্যিক বাহনে হোক বা বিভিন্ন ধরনের যে বাহনের জরিমানা আছে যথেষ্ট কমাই দিয়া হয়েছে বা লাইসেন্স আরসি এই সমূহ পুনের যান ডিজিটেল করা হয়েছে তারবাবে সুবিধা প্রদান করা হয়েছে। আমার নগাঁও জেলার পরিবহন বিষয় আছে, নগাঁও জেলার অতিরিক্ত উপায়ুক্ত আছে দিবাহতী বরা আছে, আমি জানতে চেষ্টা করি। বাইদেউ, যথেষ্ট সরকারে সকাহ দিছে যখন বাণিজ্যিক বাহন চলাই আছে, যরিমানার পরিমাণ হ্রাস করা হয়েছে? হয়, আমার বহুত নতুন কিবা ইনস্ট্রাকশন আহিছিলে আৰু যেহেতু সেইখিনি আমি পাবলিকৰ মাজত জনাই দিব বিচাৰিছো, সেইকাৰণে আমাৰ এইটো হেল্প ডেস্কটো খোলা হৈছে আমাৰ নগাঁও জিলাৰ অফিচৰ ভিতৰত, ডিষ্ট্ৰিক্ট কমিশনাৰ অফিচৰ ভিতৰত। আৰু আমি আমাৰ ৰাইজকো আপোনালোকৰ থ্ৰুৱেদি আমি জনাব বিচাৰিছোঁ যে তেওঁলোকে যদি কিবা জানিবলগীয়া কথা আছে, হয় জিলা পৰিবহণ বিষয়া তথা আমাৰ এই হেল্প ডেস্কত আহি জানিব পাৰিব নতুন নিয়ম বিষয়ে। নিশ্চয় নিশ্চয়, নগাঁও জেলা পরিবহন বিষয়া সুনীল কুমার বরা আছে, আমি তার জানতে চেষ্টা করি। যথেষ্ট সকাহ দিয়া হয়েছে, কি কব এটা? চক, আমার আপনার তিন মাসের কারণে কিছু আমার সুবিধা দিছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে অনারেবল সিএম স্যার নির্দেশত। এই সুবিধাখিন লোবর কারণে আমি আজি ডিস্ট্রিক্ট কমিশনার, অর্থাৎ যেহেতু এই আমার একটা হার্ট হৃদপিণ্ড হয়, সব অফিসলে মানুষ ইয়াতে আহি থাকে, গতি ইয়াত আমি অ্যাওয়ারনেস করবো কারণে আজি এই হেল্প ডেস্ক খুলবলে আমার অনারেবল কমিশনার স্যার নির্দেশ দিছিল। গতি ডিসি স্যার প্রথমতে আমি ইয়াত একটা হেল্প ডেস্ক খুলিছো আর আমার ইয়াত আজি ডিডিসি স্যার কথা থাকার কথা আছে, কিন্তু বিশেষ কারণ থাকবে নয়, গতি এটা এই যিখিনি সুবিধা দিছে এই সুবিধাখিনি আপনার মিডিয়ার থ্রুদিয়ে হোক বা এনেকে প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া আমি এই প্রচার করব বিচার যে গাঁর লেভেললে যায় যিখিনি কমার্শিয়াল গাড়ি আছে, সেই বহুত কমার্শিয়াল গাড়িয়ে কি করেছে, ফিটনেসবিল আপডেট করা নাই, নবীকরণ করা নাই। গতি যদি ফিটনেস নবীকরণ নকরে আপনাকে জানে যে এই এক্সিডেন্টর থ্রেড হব, গতি কিছু স্লেব বনাই দিছে কমার্শিয়াল গাড়ি চারিচকিয়ারপা ছয়চকিয়া চারিচকিয়া এইবিল একটা স্লেব বনাই দিছে, আর স্লেবত আগতে যদি 50 rupees আসে এটা সেইবিল কমায় কমায় 10 টাকালে আহি গেছে। গতি এই সুবিধাখিন আমি পনেরো এটা যেহেতু সেপ্টেম্বর, এই পনেরো সেপ্টেম্বর ভিতর শেষ হয়ে যাব, গতি এটা আমি কন্টিনিউয়াসলি ইয়াত আমি থাকি রাইজক অ্যাওয়ারনেস করব বিচারিছো যাতে যিসকলে তেওঁলোকে বাণিজ্যিক পরিবহন আছে তেওঁলোকে এইখিনি সোনকালে নবীকরণ করক, নহলে আমি অন্যথায় কি হব, যিখিনি গাড়ি যদি এনেকে চলি থাকে তেতিয়াহলে আমার ফিল্ডত থকা মানুষে তেওঁলোকক ধরে আনি পেলাই সেইবিল মানে স্ক্রেপত আলটিমেটলি যাবলে তেওঁলোকক বাধ্য করা হব। গতি আর দ্বিতীয়তে কথা হল যে যিবিলাক আরসি ডিএল অলরেডি পেপার বেস হয়ে আছে সেইবিলাকক এতিয়া আমি ডিজিটাইজ করব কারণে রাইজক অনুরোধ করছো যাতে আজি তিন মাসের পিছত সেইবিলাক বস্তু ইনভ্যালিড হয়ে যাব আর সেইটোর উপর আকো অ্যাকর্ডিং টু মোটর ভেহিকল অ্যাক্ট এন্ড রুলসর মতে আকো তেওঁলোকক পেনাল্টি ইম্পোজ করা হব। গতি এনে ধরনের বহুত কিছু সুবিধা আছে, সাপোজ যদি কোনোবা গাড়ি যদি স্ক্র্যাপ করে আছে মনে মনে যদি স্ক্র্যাপ করেছে তেওঁলোকে যে আমাক জানা নাই তেতিয়াহলে অলরেডি আরসি খন আমার বাহনত সেইটো আপলোড হয়ে থাকিব তেওঁলোকৰ পেন্ডিং বুলি, গতি যদি 2022 চনের আগৰ জুলাই আগৰ যিখিনি মনে মনে যদি কোনোবা স্ক্র্যাপ করেছে তেওঁলোকে নিজে আহি পেলায় আমাক আরসি খন রেগুলাইজ করে দিয়ক, যত তেওঁলোকে 100% দিব লাগে ট্যাক্স তেওঁলোকে অনলি 25% দিলে হয়ে যাব, গতি সেইখিনি আমি রেগুলাইজ করব বিচাৰিছো। আর যিসকল গাড়ি দুবছর ধরে পেলায় ট্যাক্স দিয়া নাই 2023 চনের মার্চের আগলৈকে তেওঁলোককো আমার এতিয়া এটা সিস্টেম ওলাইছে যে প্রথম মাহত আমি 30% 50% তারপর 60% এনেকে মাহে মাহে আমি তেওঁলোকক স্লেব ওয়াইজ তেওঁলোকক কমাই দিয়া হব। যদি এই সুবিধাবিলাক নলয় পিছত আলটিমেটলি যিবিলাক ইনভ্যালিড গাড়ি কিন্তু রাস্তা চলিব নোৱাৰিব, সেই রাইজক অনুরোধ করছো আপনার থ্রুয়েদি যাতে এই মেসেজটো গাঁওলৈকে যায় আর যিসকল গাড়ি নিজের ওনার আছে বা কমার্শিয়াল গাড়ি চলাই আছে তেওঁলোকে যেন কথাবিলাক অলপ ধ্যান দি শুনে বা এটা সিরিয়াসলি লয়, নহলে পিছত কিন্তু চলি থাকা গাড়ি রাস্তার পর ধরে আনি পেলায় স্ক্র্যাপ করা হবে। নিশ্চয় নিশ্চয়, যথেষ্ট সুবিধা প্রদান করা হয়েছে, যথেষ্ট সকাহ প্রদান করা হয়েছে, রেহাই প্রদান করা হয়েছে। আর মানে দেখাইছো যে তিনিচকীয়া পরিবহন বাহনত 50 টাকার পরিবর্তে 10 টাকা জরিমানা করা হব, বাণিজ্যিক বাহন আছে তাত 50 টাকার পরিবর্তে 15 টাকা দিলে হল, চারিচকীয়া পরিবহন বাহন 50 টাকার পরিবর্তে 20 টাকা আর গধুর বাণিজ্যিক বাহন যুম আছে সেই সময় 50% রেহাই দিয়েছে 25 টাকা, 50 টাকার পরিবর্তে 25 টাকা। গতি 15/7/2003 15/9/2003 এই রেহাই প্রদান করা হয়েছে, গতি সকলে আহি পেলায় এই সুবিধা গ্রহণ করব লাগে, অন্যথা পরবর্তী সময়ত কিন্তু যেটা জরিমানা লওয়া হব তেতিয়া কিন্তু তেওঁলোকে রেহাই নাপাব আর বিভিন্ন ধরনের বাহন জব্দ করা হব, গতি এই সময়সতে তেওঁলোকে সুবিধা লোবলে কৈছে। আর যিসমূহ আরসি বা লাইসেন্স যিসমূহ অনুজ্ঞাপত্র আছে যিসমূহ বর্তমানে ডিজিটাল করা হওয়া নাই তেওঁলোককো অতি শীঘ্রে আহি পেলায় ডিজিটাল করবলে অনুরোধ জানাইছে।